ওই যে মাথা দেখা যায় না, ওদিকে পূর্ব পশ্চিমে মাথা দেখা যায় না, দুদিনের নোটিশে মিটিং, সারা বাংলাদেশের লোক কিন্তু গণ জোয়ারের মতোই নেমে আসবে, সেই জোয়ারে কিন্তু আপনার টিকে থাকতে পারবেন না, এই কথাটা মনে রাখবেন। 22,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে কোনো একটা কোম্পানি নিয়ে গেছে, 22,000 কোটি টাকা, অর্থাৎ আমার ধারণা এই টাকাটা সরকার বোধহয় নির্বাচনী ব্যয় হিসেবে উঠিয়ে রেখে রাখছেন, আমার ধারণা, নাও হতে পারে। আরেকটা বিষয়ে আমরা বারবার বলছি একটা কথা, যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আমি আরেকটু কারেকশন করে বলতে চাই, এই সরকার না, এই যে বর্তমান প্রশাসন আছে, এই প্রশাসন ডিসি অর্থাৎ জেলা প্রশাসক যারা নাকি রিটার্নিং অফিসার থাকে, এই ডিসি হলো 27 ব্যাচ, 27 নাম্বার 27 ব্যাচ নাম্বার 27, 27 ব্যাচের এই ডিসিরা যদি থাকে, বাংলাদেশে কোনো নির্বাচন কোনো সরকারের অধীনে সুষ্ঠু হতে পারে না। সুতরাং এই 27 ব্যাচ ডিসি হোক, পুলিশ হোক, প্রশাসনের কোনো স্তরে, ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে রেখে নির্বাচনে যাওয়া যাবে না। আজকে প্রশাসনের সর্বস্তরে, প্রশাসনের সর্বস্তরে আওয়ামী লীগ হাঁটু গেড়ে বসেছে, আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসে বসেছে, যে সরকারই আসুক তারা তো আছেই না, এটা হতে দেওয়া যাবে না। আওয়ামী সরকারে কিংবা আওয়ামী লীগে কিংবা ছাত্রলীগে, সে যেখানেই হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, ডিসি হোক, এডিসি হোক, কারো অধীনে আমরা নির্বাচনে যেতে পারি না। একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারাই সমস্ত জঞ্জাল জেরে মুছে সাফ করবে, তাদের অধীনেই আমরা নির্বাচনে যেতে চাই। আর সঠিক এবং স্বচ্ছ একটা নির্বাচন যদি হয়, তাহলে আওয়ামী লীগের টিকিটই খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আজকে দেশ নেত্রীর মুক্তি দেশ নেত্রীকে বিদেশে পাঠানো না অত্যন্ত জরুরি। দেখলাম প্রধানমন্ত্রী, সে আমাদের নেত্রী সম্পর্কে খুব তাচ্ছিল্য বলেছে, তাচ্ছিল্য করে বলেছে, কবে কেন জানি বক্তব্য কবে কেন ঠিক জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ওনাকে যে প্যারালে মুক্তি দিয়েছি এটাই তো বেশি, উনি আর বিদেশে যেতে চায়। তো এই ধরনের কথাবার্তা আমরা শুনতে অভ্যস্ত নই, আপনি আপনাদের, আপনার এবং আপনাদের লোকদের সামাল দেন, মুখের কথা সামাল দেন, কার্যক্রম সামাল দেন। দেখেছেন না এই যে এডিসি হারুন বিএনপি মারতে মারতে এখন ছাত্রলীগ মারা শুরু করেছে, কি সুন্দর! তো এরকমই কিন্তু হতে পারে, তো বেশি বাড়াবাড়ি করবেন না, দয়া করে সময় থাকতে কেটে পড়ুন, জনগণের অধিকার ফিরিয়ে দিন, জনগণের কাছে ক্ষমা চান, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচনে আসুন, ইনশাল্লাহ আপনাদেরকে মেনে নেব, যদি আপনার ক্ষমতায় আসতে পারেন, নইলে যেই ক্ষমতায় আসবে তাকেই আপনাদের মেনে নিতে হবে। এই সরকারের অধ্যত্ব কতটুকু বেড়েছে আপনারা দেখেছেন, এরা তো বিএনপি নেতা কর্মীদের উপর আঘাত হানছেই, তারপরেও যারা জনগণের কথা বলে, একটা অধিকার, যারা মানুষের অধিকারের কথা বলে, তাদের নেতা আদিলুর রহমান এলএনকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা অন্যায়, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি, অবিলম্বে তাদের মুক্তি আমরা দাবি করছি এই সরকারের কাছ থেকে। এই ফ্যাসিস্ট সরকার এইভাবে গ্রেপ্তার করে, চুরি করে, লুট করে, খুন করে ক্ষমতা টিকে থাকতে চায়, যেটা আমরা কখনো হতে দিতে পারি না। বিএনপি আজকে ওই যে মাথা দেখা যায় না, ওদিকে পূর্ব পশ্চিমে মাথা দেখা যায় না, দুদিনের নোটিশে মিটিং, সারা বাংলাদেশের লোক কিন্তু গণ জোয়ারের মতোই নেমে আসবে, সেই জোয়ারে কিন্তু আপনার টিকে থাকতে পারবেন না, এই কথাটা মনে রাখবেন। ইনশাল্লাহ আমরা দেশকে ত্রিবেগম খেলা জিয়াকে মুক্ত করব, ইনশাল্লাহ আমরা
আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফিরিয়ে আনবো।